নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্ক আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক প্রভু সরকার কালীঘাটের জমিদাররা এবার বেজায় ভয় পেয়েছেন প্রথম কারণ চতুর্দিকে যা চলছে কালীঘাটের জমিদারদের জন্য কোনো স্বস্তির খবর নেই তার উপর সবার মাঝে হাঁড়ি ভেঙে দিয়েছেন প্রশান্ত কিশোর কার্যত বলেই দিয়েছেন যে বিজেপি এক নম্বর দল হতে চলেছে পশ্চিমবঙ্গে যে প্রশান্ত কিশোরের আইপ্যাককেই বিশেষ করে ছোটবাবুর উদ্যোগেই তৃণমূলের দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ভোট কৌশল রচনার দায়িত্ব দেয়া হয় এবং পিকে তাতে সফল তখন পিকে কার্যত চ্যালেঞ্জ করেছিলেন যে দুশো তিন অঙ্ক ছুতে পারবে না বিজেপি কার্যত তাই দেখা গেল বিজেপি থেমে গেল সাতাত্তর তারপর কিছুদিন আগে পিকে জানিয়েছিলেন যে আইপ্যাকের সঙ্গে তার আর কোনো নেই সম্পর্ক নেই তিনি অন্য কিছু করার কথা ভাববেন দল করেছেন বিহারে পদযাত্রা করেছেন কিন্তু ভোট কুশলী হিসাবে তার বক্তব্য আমরা অনেক জায়গাতেই শুনতে সমাজ মাধ্যমে টেলিভিশনের স্টুডিওতে খবরের কাগজে উনি ইন্টারভিউ দেন কখনো অতিথি হিসাবে যান নিজের বক্তব্য রাখেন এই পিকেই তেজস্বী ছোটবাবু প্রমুখকে বলেছিলেন তবে লাগানো কাজ আবার ছোট বাবু পিকে সম্পর্কে বলছেন ওভার রেটেড পিকে নাকি ওভার রেটেড তো এটা একটা ধাক্কা আরেকটা ধাক্কা হচ্ছে যে কেন্দ্রীয় এজেন্সির ধরপাকড় এই যে ভূপদিনগরের ঘটনাটা ঘটলো এটা কিন্তু এনআইএ আদালতের নির্দেশকে হাতে নিয়ে এনআইএ অভিযান চালিয়েছিল এবং যাদেরকে এনআইএ গ্রেপ্তার করেছে তাদেরকে অনেকবার তলব করা হয়েছে একবারের জন্য আরো কয়েকজনকে তলব করা হচ্ছে তারাও যায়নি কাঁথি অঞ্চলের তিরিশ জন তৃণমূলের কর্মী নেতাকে সিবিআই তলব করেছে ভোট পরবর্তী সন্ত্রাসে তারা কিন্তু যায়নি তাই এনআইএ হঠাৎ করে ভূপতি নগরের নারুয়া গ্রামে চলে গেছে তা নয় এদেরকে অনেকবার তলব করা হয়েছে সর্বশেষ এনআইএর আদালতের নির্দেশে তারা কিন্তু যায় সেখানে এনআইএ আদালতের ডাইরেক্টিভে স্পষ্ট বলা ছিল যে প্রয়োজনে গ্রেপ্তার করতে পারবে তদন্তের অগ্রগতি লাগে এনআইএ বিবৃতি দিয়ে বলেছে যে তারা ইন্ডিপেন্ডেন্ট উইটনেস নিয়ে গেছিল অর্থাৎ এই যে এনআইএ এই যে ইডি এই যে সিবিআই এই যে আয়কর দপ্তরের হানা বিভিন্ন নেতা কর্মী আঞ্চলিক মনসবদারদের বাড়িতে তো তৃণমূল তো বুঝতে পারছে এ তো বিষয়টা সহজে মিটবে না ভোটের আগে দলের কর্মী সমর্থকদের মনোবল তলা দিতে গিয়ে ঠেকবে তাই এরা পরিকল্পিত চিত্রনাট্য পকেশ ডেরেক দোলা সেন প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ নাদিমুল হক শান্তনু সেন সব গেলেন দিল্লির নির্বাচন সদনে দাবি জানাতে কি দাবি এনআইএ সিবিআই ইডি এবং আয়করের অধিকর্তাদের সরে যাওয়ার নির্দেশ দিক নির্বাচন কমিশন বলে না মামার বাড়ির আবদার তৃণমূলের নেতারা সাংসদরা মনে করেন সারা দেশটাই বোধ পশ্চিমবঙ্গ যেখানে আইনের শাসন চলে না শাসকের আইন চলে তারপর নাটক শুরু হলো থানায় চলে গেলেন থানাতে তারা নাকি চা জল খাবেন না বাইরে থেকে নিজেরা আনিয়ে খাবেন চব্বিশ ঘন্টা থানায় থাকবেন প্রতিবাদ জানাবেন যে নির্বাচন কমিশন আজ তো বিজেপির দল পরিণত হয়েছে এবং এই তদন্তকারী সংস্থার অধিকর্তাদের সরাতে হবে নির্বাচন কমিশনকে ভয় পেয়েছে না এক মন্ত্রীর ভাইয়ের বাড়িতে একাত্তর ঘন্টা একত্তল্লাশি লাগাতার ইডিত তল্লাশি শেখ শাহজাহানের গ্রেপ্তারি এনআইএ বিভিন্ন তদন্তে ঢুকে পড়ছে অধিকাংশ ক্ষেত্রে আদালতের নির্দেশে আবার ওদিকে কেজরিওয়াল জেলে গেছে কবিতারাও জেলে গেছে কখন কি হয় কখন কি হয় আশঙ্কা তাই মরিয়া হয়ে এই নাটকটা করতে শুরু করল দেখুন জিতেন তিওয়ারি গিয়েছেন কি না গিয়েছেন Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. জিতেনের বক্তব্য আছে তৃণমূলের বক্তব্য আছে কিন্তু জিতেন তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না মানে এই প্রতিবেদন যখন দেখবেন ততক্ষণ তার নাম আসানসোলে ঘোষণা না হলে তিনি তো এখনো করছেন না তিনি নাকি গেছিলেন ছাব্বিশে মার্চ তৃণমূলের দাবি তারপর থেকে অনেক দিন কেটে গেছে আমি জানি না তিনি তো প্রার্থী নন তিনি এনআইএর এক কর্তা ধনরাম সিং এসপি তার বাড়িতে গিয়েছিলেন তৃণমূল বল যারা খাম নিয়ে গিয়েছিলেন একটা খাম নিয়ে তিনি গিয়েছিলেন ওই খামে নাকি টাকা ছিল আচ্ছা কি করে তৃণমূল এই দাবিটা করছে যে জিতেন্দ্র তিওয়ারি একটা তালিকা নিয়ে গিয়েছিলেন তৃণমূলের নেতা কর্মী অঞ্চল সভাপতিদের যাতে ভোটের আগে বেছে বেছে এনআইএ গ্রেপ্তার করতে পারে এই কল্পনাটা তারা করতে করলেন এইসব কল্পনা করতে গেলে প্রভূত কল্পনা শক্তির প্রয়োজন হয় আসলে আগে পরিকল্পিত চিত্রনাট্য যাতে টেলিভিশনে সারাদিন ধরে বিতর্ক হয় ছোটবাবু লম্বা চওড়া কথা বলেন টবে লাগানো গাছ আবার ফর ফ ফর ফর করছে দেখুন খালি বলে সংবিধান ভেঙে পড়েছে নির্বাচন কমিশন কমিশন লেভেল নির্বাচন নির্বাচন বলতে কমিশনার ছিলেন এই যে যার নেতৃত্বে পঞ্চায়েত হলো অনুপ্রাণিত গৃহপালিত তার কিছু ছবি আবার তো সবাই জানেন ভাইরাল সর্বোচ্চ প্রভাবশালীর ঘনিষ্ঠ আত্মীয় সঙ্গে বসে রয়েছেন তিনি তাহলে সর্বোচ্চ প্রভাবশালীর ঘনিষ্ঠ আত্মীয় সঙ্গে যদি রাজ্যের নির্বাচন কমিশনার বসে গল্প গুজব করতে পারেন সেটা দোষের হয় না আর জিতেন্দ্র তিওয়ারি গিয়েছিলেন একটা সাদা খাম নিয়ে প্রভূত কল্পনা শক্তির প্রয়োগ করে তৃণমূল বলছে যে এনআইএর এসপির কাছে তালিকা নিয়ে গেছিলেন তৃণমূলের কর্মী সমর্থকদের যাতে ভোটের আগে এনআইএ তাদের গ্রেপ্তার করে আর আমাদের রাজ্যের যে নির্বাচন কমিশনার যিনি অনুপ্রাণিত গৃহপালিত বলেন সবাই পঞ্চায়েত নির্বাচনের নামে কি প্রহসনটা করেছিলেন লেভেল প্লেইং ফিল্ড হয়েছিল পনেরো ষোলো শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল জয়ী হয়েছিল কেন্দ্রীয় বাহিনী হাইকোর্টের প্রধান বিচারপতি বলল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে সেই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বিন্দু মাত্র সহযোগিতা করলেন না রাজ্যের নির্বাচন কমিশন এবার এরা বলছে লেভেল প্লেইং ন্যূনতম লজ্জাবোধ থাকলে এই দাবিগুলো করত না আসলে এরা চায় ভারতবর্ষের জাতীয় নির্বাচন কমিশন ঠিক এই রকম অনুপ্রাণিত গৃহপালিত প্রজাতির কেউ একটা হন কিন্তু সেটা হবে না প্রতিবুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে কমিশন পুলিশ অবজারভার এসে গেছেন স্পেশাল অবজারভার এসে গেছেন বিরোধী দলনেতা গিয়েছিলেন পুলিশ পুলিশ কাছে দলনেতা সঙ্গে দেখা করলেন তিনি প্রকাশ্যে জানিয়েছেন যে এ রাজ্যে নির্বাচনের লড়াইটা বিজেপির পুলিশের সঙ্গে আসলে বিরোধীরা লাগাতার অভিযোগ করছেন যে পুলিশ আইন মানছে না দলদাস হয়ে কাজ করছে এবং শাসক দলের প্রতি তাদের পক্ষপাত পরতে পরতে ফুটে উঠছে এ রাজ্যের পুলিশের ভূমিকা কি তা আমরা জানি বিগত পঞ্চায়েত নির্বাচনে নির্বাচনের নামে কি রকম প্রহসন নির্বাচনের তারিখ ঘোষণা থেকে ফলাফল বেরোনো এবং বোর্ড গঠন করা পর্যন্ত আমাদের প্রায় ষাটজন সহনাগরিকের মৃত্যু হয়েছে বহু জায়গায় বিরোধীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি বিরোধী প্রার্থী জেতার পর বিডিও পরাজিত শাসক দলের প্রার্থীকে দিয়েছেন আমরা দেখেছি কোথায় ছিল লেভেল লেভেল ফিল্ড এখন খুব প্লেইং ফিল্ডের কথা বলছেন তখন মনে হয়নি নির্বাচনের নামে প্রহসন কিভাবে আপনারা করেছিলেন আর এখন নির্লজ্জের মতো গিয়ে বলছেন যে এনআইএ আয়কর ইডি সিবিআই এর অধিকর্তাকে সরাবার নির্দেশ দিক কমিশন আদালতের নির্দেশে এনআইএ গিয়েছিল ভূপতিনগরে আর যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের সম্পর্কে এলাকার মানুষ কি বলেন সেটা তৃণমূলের নেতারা কি জানেন বলেন ওরা দুষ্কৃতি আর প্রধানমন্ত্রী বলেছেন না চৌঠা জুনে ফলাফল বেরোনোর পর আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে দুর্নীতির বিরুদ্ধে ব্যাস এতেই অশনি সংকেত দেখছেন তাই সবাই তার অননীকরণীয় ভঙ্গিতে প্রধানমন্ত্রীকে বলে কটাক্ষ করছেন লোক হচ্ছে না তো এখন তো বোর্ড এসে গেছে তো আত্মসবুজ সাথে সাইকেল বিলোতে পারবেন না কন্যাশ্রীর টাকা দিতে পারবেন না তার লোক কি করে আসবে আর শুভেন্দুর সবাই চার গুণ বেশি লোক হচ্ছে তাহলে কালীঘাটে জমিদারদের ভয় হবে না দিশাহারা অবস্থা তাই নতুন নাটক ইলেকশন কমিশনের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ হালে পানি না পেলে এই হয়